নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন, আর তারপর অল যেটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অনেকবার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে থাকে। তো আজকের জন্য লাইকসের টার্গেট যেটা রাখলাম, 50টা লাইকসের টার্গেট রাখলাম, আশা করি আপনারা সেটা সম্পূর্ণ করবেন। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনই আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশন যা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ভারতীয় বিদ্যাভবনের পক্ষ থেকে নোটিফিকেশনটা বের করা হয়েছে। ওয়াকের ইন্টারভিউ বন্ধুরা 30/3/2020 এই ডেটে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির নরসিংগড় ওয়েস্ট ত্রিপুরাতে এই ইন্টারভিউটা হবে। তো অ্যাড্রেসে আপনাদের পৌঁছে যেতে হবে 30/3/2020-এ। কী পোস্ট থাকছে বন্ধুরা সেটা দেখে নিন। পিজিটির জন্য কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইকোনমিক্স, ইংলিশ অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থাকছে। আর টিজিটির জন্য বন্ধুরা বাংলা, সোশ্যাল সায়েন্স থাকছে। সাথে বন্ধুরা প্রাইমারি টিচার এবং ভাইস প্রিন্সিপালের পোস্ট থাকছে। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগবে পিজিটির জন্য, মাস্টার ডিগ্রি হতে হবে, সাথে বিএড থাকতে হবে। তাছাড়া বন্ধুরা টিজিটির জন্য ব্যাচেলার ডিগ্রি, সাথে বিএড থাকতে হবে। প্রাইমারি টিচার, ব্যাচেলার ডিগ্রি, বিএড, অথবা যদি আপনারা ডিএলএডও করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। ভাইস প্রিন্সিপালের জন্য মাস্টার ডিগ্রি উইথ বিএড হতে হবে। এক্ষেত্রে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পিজিটি রিকগনাইজড হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। স্যালারি বন্ধুরা পিজিটির জন্য 23,000 টাকা রাখা হয়েছে, টিজিটির জন্য 19,000, প্রাইমারি টিচারের জন্য বন্ধুরা 15,000, আর ভাইস প্রিন্সিপালের জন্য 33,000 টাকা এখানে স্যালারি থাকছে। এক্ষেত্রে নোট দিয়ে একটা জিনিস বলা হয়েছে বন্ধুরা, সেটা আপনারা দেখে নিন। যদি আপনারা কোনো ক্যান্ডিডেটস বিএড যদি না থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে এবং অ্যাটলিস্ট 50% মার্কস থেকে থাকে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, তাহলে এখানে আপনারা পিজিটি, টিজিটি এবং প্রাইমারি টিচারের জন্য আবেদন করতে পারবেন। তো যদি বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে যায় তাহলে আপনারা 30/3/2020 সকাল 11টার সময় ইন্টারভিউ দিতে পৌঁছে যাবেন। এক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি লাগবে তার ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। 12টা সেলফ অ্যাটেস্টেড কপিস, যে আদার কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেগুলি নিয়ে আপনারা পৌঁছে যাবেন। ডিমান্ড ড্রাফট অবশ্যই বন্ধুরা 300 টাকা একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এক্ষেত্রে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের নামে আপনারা ডিমান্ড ড্রাফটটা কাটবেন, আর সেটা 23/3/2019, এখানে ডেটটা ভুল দেওয়া হয়েছে বন্ধুরা, 2020 হবে। তো এই ডেটের ভেতরে বন্ধুরা আপনাদের সেই ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। তো আজকের এই নোটিফিকেশন নিয়ে যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য বন্ধুরা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন। আমি নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে নোটিফিকেশনটা আরেকবার দেখে নিতে পারেন। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।